নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করতে চলেছি খুবই সিম্পল বাট টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি, আর এটা আপনি সন্ধেবেলা জলখাবারে অবশ্যই বানাতেই পারেন। রেসিপিটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটি প্রেস করতে ভুলবেন না, তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে কোনো রেসিপি আপলোড করলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেতে থাকেন। তো চলুন শুরু করে দেওয়া যাক সিমাইয়ের উপমা। আমি এক বাটি, একটা ছোট বাটির এরকম এক বাটি সিমাই নিয়েছি। এবার একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। জলটা আমি এক চামচ নুন দিলাম আর এক চামচ সাদা তেল দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব নুনটা জলের সাথে। জলটা একটু গরম হয়ে গেলে এতে আমি সিমাইটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি এটা সেদ্ধ হতে 5 মিনিট সময় লাগবে, কারণ এটা আমি কিন্তু ফুল কুক করব না। 5 মিনিট পরে আমি একবার চেক করব, জাস্ট 60-70% মতো কুকড হবে। দেখুন এটা ভেঙে যাচ্ছে, এটাই একদম পারফেক্ট। খুব বেশি করে গেলে একদম গলে যাবে এবং একে অন্যের সাথে লেগে যাবে সিমাইগুলো, তখন একদমই জিনিসটা ভালো হবে না। তো চলুন এবার এটা জলটা ছেঁকে নেওয়ার পালা। আমি জলটা স্টেন করে নেব, তার সাথে সাথে ওপর থেকে একটু ঠান্ডা জল দিও, এটা পুরো ভেতরটা ঠান্ডা করে নেব যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। এবার আমি কড়াতে কিছুটা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় রোস্টেড বাদাম ভেজে নিলাম কিছুটা। তারপর আমি এতে সাদা তেল দেব, যেরকম আপনি তেল খান সেরকম এখানে দেবেন। আমি 1 টেবিল স্পুন দিলাম, এতে 1/2 চামচ সর্ষে দিলাম, কালো সর্ষে, আর এখানে কারি পাতা দিয়ে দিয়েছি, অল্প একটু কারি পাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দেবো। একটা ছোট্ট একদম পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে হাফ অংশটা কুচিয়ে নেবেন। এরপর গাজর নিচ্ছি অল্প একটু, যেরকম পরিমাণে সিমাই আছে তার সাথে যেরকম সবজি সেই অনুযায়ী। অল্প একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম, চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করবেন। কিছুটা নাড়ার পর আমি টমেটো কুচানো দিচ্ছি, তবে টমেটোর মিডলের যে বীজগুলো থাকে সেটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি, কিন্তু এখানে দিইনি। বাদামটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। মোটামুটি 2 মিনিট এই পুরো প্রসেসটা হবে। এরপর আমি স্বাদ মতো নুন দেব আর অল্প একটু হলুদ দিচ্ছি, 1/4 টিস্পুন। এটা কালারটা একটা আসবে, হালকা ইয়েলো কালার আসবে, যদি চান দেবেন, না চাইলে এটা বাদও দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করা সিমাইটা এখানে দিয়ে দেব। সিমাইটা সেদ্ধ করার ওপরেই কিন্তু এটা ডিপেন্ড করে কিরকম হবে। এই সিমাইটা একদমই ঝরঝরে ভাবে আমি সেদ্ধ করেছি, আর দেখুন হলুদটা দিয়েছি বলে কালারটা কিন্তু এরকম আসছে, আর না হলে একটু সাদাতে হবে। তো ভালোভাবে জাস্ট মিশিয়ে নেব, এটাই এখন কাজ। এবার মিডিয়াম ফ্লেমে থাকবে, প্রথম থেকেই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আঁচটাকে, এবং এখানেও মিডিয়াম ফ্লেমেই আছে। ভালোভাবে এটা মিশিয়ে নেব এবং মেশানোর সাথে সাথে একটু ফ্রাইও হয়ে যাবে এটা। ব্যাস তৈরি হয়ে গেছে সিমাইয়ের উপমা। ব্রেকফাস্টে খুবই ভালো এবং বাচ্চাদের লাঞ্চের বক্সেও দিতে পারেন, সন্ধেবেলা বা স্কুল থেকে ফেরার পরও যদি টিফিনে আপনি দিতে চান, এরকম একটা সিমাইয়ের উপমা চটজলদি বানিয়ে দিতেই পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।